প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত আজ যোগদান করায় আমি খুব খুশি এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় স্বাধীনতা স্বাধীনতার মূল্য হল প্রভুর ইচ্ছে প্রতি নিজের বর্ষতা প্রকাশ করা স্বাধীনতা সবাই পেতে পারে কিন্তু সব সময় বিনামূল্যে সেটা পাওয়া যায় না প্রভুর রয়েছে তার অংশ আমাদের রয়েছে আমাদের টুকু আমি চাই আপনারা নিজেদের টুকু করতে ইচ্ছুক হন যাতে সেই জীবনে আনন্দ পান যে জীবনের জন্য প্রভু প্রাণ দিয়েছেন আর আমাদের সঙ্গে থাকুন বিনামূল্যে স্বাধীনতা পাওয়া যায় না এই বার্তাটি নিয়ে আলোচনা করব উপদেশক বারো তেরো আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি আপনাদের বুঝতে হবে যে এটা লিখেছেন তার জীবনে মানুষের দ্বারা সুখী হওয়ার জন্য যা যা করা সম্ভব সেই সব কিছু করেছেন আইশো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি ঈশ্বরকে ভয় করো তিনি কে তা জেনে তাকে শ্রদ্ধা ও আরাধনা করো তাহার আজ্ঞা সকল পালন করো কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য তাঁর সৃষ্টির এটাই প্রকৃত ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রভুর দূরদর্শিতার বিষয় প্রভুর দূরদর্শিতা মানে তাঁর স্বরূপ তাই মূল কারণ হল প্রভুর উপস্থিতি কেন তিনি আমাদের শেখাবেন যে কি করতে হবে সেই কাজ করার সামর্থ্য তিনি দেবেন তবুও পছন্দের ভার আমাদেরই ওপর বর্ষতা হল সকল চরিত্রের মূল বিশেষ সকল সুখের প্রতিষ্ঠাতা সূর্যের নিচে যাবতীয় অসম্পর্ক কথার পরিস্থিতি ও ঘটনাবলীর বোঝাপড়া তাই তিনি বলেছেন কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য বলেছে যে এটা হলো চরিত্রের মূল বিশেষ আমরা যদি চাই যে খ্রিস্টের চরিত্র আমাদের মধ্যে গড়ে উঠুক সেটা একমাত্র হতে পারে প্রভুর বর্ষতা শিকারের মাধ্যমে আর আমি একথাও বলবো যে সেই বর্ষতা টিকা সব সময় ভালো লাগে না আপনাকে তখন নিজেকে না কিন্তু প্রভুকে হ্যাঁ বলতে হবে ঠিক তখন আপনার মাংস প্রবৃত্তি চিৎকার করবে আমি কি আমার তালিকাটা শুনবো শোনাবো কি বর্ষতায় মানুষের পূর্ণ মাত্রার কর্তব্য বলা যায় প্রভুর বর্ষতা আমি মানছি আমার কি উদ্দেশ্য কিসের জন্য আমার জীবনে মঙ্গল হচ্ছে বর্ষতা কিসের জন্য দাসতের হাতে মুক্তি পাচ্ছি কিসের জন্য জীবনে আনন্দ রয়েছে বর্ষতার জন্যেই কিন্তু প্রভুর বাণী অনুসারে যখন আমরা বলতে চাই না তখন কি হয় ধরুন আমি জানি যে এই আমার গন্ডি আমি এখনো নিরাপত্তা সত্ত্বেও যদি যে প্রবৃত্তি বলে মনে হচ্ছে আবার পালাবো যতদিন আমি মাংসকে বলি না তোমার মনে হওয়াতে আমার কিচ্ছু এসে যায় না তোমার চাওয়াতেও কিছু এসে যায় না তোমার মতামত চাই না আমার তোমার মতো মানিও না আমি প্রভুর কথায় চলবো তোমার ইচ্ছে স্বাধীন এবং সেই স্বাধীন ইচ্ছে প্রভুর হাতে ছেড়ে দিলেন মাংস আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না শুধু হাত পা ছুড়বে আমি শারীরিক যন্ত্রণার কথা বলছি না আমি বলছি এটার কথা আপনাদের মধ্যে কজন জানেন যে শেষ কথা বলার ইচ্ছে থাকলেও বন্ধ করা যায় না প্রথমবার যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর বেশিদিন বাড়িতে বসে থাকবো না ডেভ যখন বাইরে গিয়ে কিছু করবে তখন আমি দুঃখ পাবো না এমন নয় যে সে আমার ভালো চায় না সে সবসময় আমার সঙ্গে করে নিয়ে যায় সব জায়গায় আমায় নিয়ে যায় তাই রবিবার বা ছুটির দিনে ঘরে বসে ফুটবল দেখাটা বা যা হোক কিছু করায় আমার কিছু মনে হওয়ার কথা নয় বিশেষত তুলনামূলকভাবে বলা যায় যে এটা মেনে নিতে হবে কিন্তু বহু বছর আগে আমি নিজের কথাই শুধু ভাবতাম কেউ সুখী হলেও আমি সেটা গ্রহ্য করতে পারতাম না নিজের সুখটাই আমার কাছে সবচেয়ে বড় কথা ছিল তাই নিজের বিষয় সবচেয়ে আগে সত্যের মুখোমুখি হতো প্রভু আমার এই আত্মকরুণার জন্যে আমায় দোষারোপ করতে শুরু করলেন মাঝে মাঝে এক ঘন্টা ধরে নিজের জন্য দুঃখ পেয়ে যেতাম ঠিক আছে জানি প্রভু যে আমাকে মানতে হবে সারাদিন নিজের দুঃখে ডুবে থাকবো এটা চান না কিন্তু এক কাপ কফি অন্তত খেয়ে নিতে চাই এটা কিরকম জানেন ঠিক যেন একটা শিশু শান্ত হয়ে চেষ্টা করছে সেরকম আমার তিন ছেলে মেয়ে শান্ত হয়েছিল কিন্তু একজন হয়নি তখন কি হতো তারা কাঁদতো ঠিক সব সময় প্রবৃত্ত যদি কেঁদে চলে আর আপনি যদি তা মিটিয়ে চলেন তাহলে কোনোদিনও স্বাধীন হবেন না সব সময় আপনার কথা মতো কেউ কাজ না করলে আপনি মনে মনে দুঃখ পেতে থাকেন এবার কি করবো আসলে এটা হয়তো আপনার জন্য কিছু করতে পারে না আপনি সব সময় বড় সড় কিছু পেতে চান কারণ আমারও একটা বড় সড় সমস্যা ছিল কিন্তু সব সময় প্রথম যখন বাচ্চাদের সমালোচনা শান্ত করার লোকের কাছে সরিয়ে বলেছি তখন তারা আমাদের পাশের বিছানা থেকে বলেছিল আর আমার মনে হলো ডেভ এদের ওর কাছে দিয়ে দাও আমি একটু ঘুমোতে চাই ডেভ না না আমি করব না আমি না আমরা এর মধ্যে দিয়ে যাব তারপর সত্যি আমরা যাতনায় ভুগছিলাম যাতনায় ভোগ করুন তারপর তা থেকে বেরোতে হবে সেটাই হলো আসল কথা আর সেটাই আপনাদের শেখাচ্ছি যে যেটা আগে জানতাম না আমি সব সময় একদিনের ব্যথা অন্যদিকে টেনে নিয়ে যেতাম আমার এই কথাগুলো অনেকবার শোনা দরকার তাহলেই উপকার হবে আমাকেই জানেন যে জীবনে এমন অনেক জিনিস আছে সেগুলো ছেড়ে দিতে হয় আর প্রভু সেই সব ব্যাপারগুলো সামলে নেন ভাবভঙ্গিও তেমনি একটা জিনিস এই জিনিসগুলো পরের দিন পর্যন্ত চলতে থাকে মাংস তখন চেঁচাতে থাকে ভীষণভাবে চেঁচিয়ে ওঠে তাকে থামানো যায় না মাংস তখন চেঁচাতে থাকে আমার বার্তাটি কজন বুঝলেন আপনাদের যারা শান্ত করে তাদের এই সম্মেলনে নিয়ে আসুন আপনার উচিত এগুলো কণ্ঠস্থ করে প্রভুর নারীর মতো ক্ষমা করা দরকার যেটা দরকার সেটাই আমি করতে পারি কারণ মহান একজন আমার মধ্যে রয়েছে এবং যে স্বাধীনতা দানের জন্য যিশু প্রাণ দিয়েছিলেন তা আমি পেতে চাই নরকের কোনো দিয়াবল তা চুরি করতে পারবে না আমি জানি স্বাধীনতা বিনামূল্যে পাওয়া যায় না প্রথম প্রথম যখন আমার আত্মকরুণা বা বিদ্রোহী মনোভাব ফেরত না নেওয়ার মনোভাব ত্যাগ করেছিলাম তখন তালিকাটা শেষই হতো না প্রভু এক একটা করে ব্যাপারগুলো তখন সামনে নিয়েছেন আজ তিরিশ বছর ধরে এই কাজ করছি এখন আমার জীবনে অবধি স্বাধীনতা কিন্তু এর জন্য তিরিশ বছর লেগেছে আর প্রথম পাঁচ বছর আমার মনে হতো একটা জিনিসও যেন তালিকা থেকে নড়ছে না পাঁচ বছর ধরে ওসব করার পরেও মনে হয়নি যে আমি একটুও পাল্টেছি কিন্তু পাল্টেছিলাম পাঁচ বছর ধরে ওসব করার পরেও মনে হয়নি যে আমি একটু পাল্টেছি কিন্তু পাল্টেছিলাম তখন আমার এত সমস্যা ছিল যে আপনারা বুঝতেই পারেন না আজ আমি পেছনে তাকিয়ে ভাবি প্রিয় প্রভু আজ আমি সম্পূর্ণ আলাদা মানুষ আপনার কাছে যা আছে আমার কাছে তা না থাকলেও আমার একেবারেই ঈর্ষা হয় না কারণ আমি প্রভুকে বিশ্বাস করি আর তিনি যদি কিছু করতে চান তো তিনি অবশ্যই করবেন আর আমি বিচলিত হব না যদি ডেভ কাল বল গেম খেলতেও যায় কারণ আমার আনন্দ ওর কাজের ওপর নির্ভর করে না আমরা সব সময় আনন্দ লাভের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকি সত্যি যদি সুখী হতে চান তাহলে তা হবেন যদি সুখী হতে না চান তো কোনোদিন হবেন না আমার উৎসাহ দিন যথেষ্ট ভালো বক্তব্য রাখছি আপনারা কি আমার সঙ্গে একমত নন বলুন যোহন পনেরো বাইবেলে আগাছা ছাটার কথা লেখা আছে মধ্যে জিনিসটা খারাপ নয় প্রভু যদি তেমন কাউকে পেয়ে যান তাহলে তা করতে দিন আর এই ব্যাপারটা সম্বন্ধে আমরা কিছু জানিও না কিন্তু ভাবুন তো যদি তিনি তার সঙ্গে নিয়ে আসেন ও না প্রভু এটা নয় প্রভু না অন্যটা এটা নয় প্রভু বেশিরভাগ গাছে চশক শাখা থাকে আর সেগুলো ছোট ছোট জিনিস যেগুলো আশপাশ থেকে জন্মায় সমস্যাটা হলো এই যে এইগুলোর ওখানে থাকার কথা নয় কিন্তু পরিকল্পনা অঙ্গ নয় আমাদের অনেকের জীবনী এরকম ব্যাপার থাকে যেগুলো পরিকল্পনা আদৌ অঙ্গ নয় যে দৃষ্টিভঙ্গিটা মিষ্টি বলে মনে হয় সেটার ব্যাপারে প্রভু আক্রমণাত্মক প্রায় আমরা নিজের কাজে এক পা বাড়াই আর অমনি ভাবি যে জিতে গেলাম আসলে হেরে গেলাম কিন্তু সেবার আমি বাজার করছিলাম এটা প্রায় আঠাশ বছর আগেকার ঘটনার এমন নয় যে তারপরে আর একসঙ্গে বাজার করিনি কিন্তু সেই দিনের ঘটনাটা একটা ছবি কিনতে গেছিলাম আমরা ক্রেস্ট মলে ছিলাম আর আমার একটা ছবি কিনতে চেয়েছিলাম আর সেটা তার পছন্দ হয়নি অমনি সে বলল। না 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 আমার কোনো পছন্দই তোমার পছন্দ হয় না কেন বলো তো বলেছিল আমার ঠিক পছন্দ হচ্ছে না আচ্ছা দুজনে পছন্দ হয় এমন একটা দেখলে হয় না এটাই দেখলে কেন হবে না এটাই চাই ফলাফল দুজনে সারা মল ঘুরে বেড়ালাম ও হয়তো কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু আমি শেষেও বলেছিল চলো ওই ছবিটাই কেনা যাক ওটা যদি অতই ভালো লাগে তাহলে চলো ওটাই কেনা যাক ঠিক আছে তারপর আমরা ছবিটা কিনে নিলাম টাকা করে দিয়ে আর আমি আসলে আমার মাংস যে প্রবৃত্তি হেঁটে চলেছিল আমার প্রবৃত্ত তখন ডগমগ অবস্থা কিন্তু তারপর মনে মনে কেমন যেন লাগছিল প্রভু আমায় বলেছিলেন যে সেটা সত্যি একটা শিক্ষা ছিল তখন জানতাম না আজ আপনাদের বলছি তিনি বলেছিলেন তুমি ভেবেছো জিতেছ আসলে তুমি কিন্তু হেরে গেছো বুঝেছো কারণ যারা চাহিদা মেটাতে সর্বদা ব্যাগ্র তারা সব সময় যেতে তা মোটেই নয় আর প্রায় যেতে সে যে আত্মত্যাগ করতে রাজি হয় এবং অন্যেরা যে চায় সেটা মন থেকে করে তাকেই আমি বিজয়ী বলি আর আমার জীবনে কিন্তু অসংখ্য জিনিস চলে যেতে দিয়েছি ওই রকম অসংখ্য ছোট ছোট চাষক রাখা ছিল তাহলে এই গাছটা কি ভাববে বলো ওই চোষক শাখা বা আগাছাগুলো জল গাছের প্রাণ শুষে নেয় ফল যদি না দেয় তাহলে সেটা ছাড়তে হবে আর ফল যদি না দেয় তাহলে কাঠ ছাটা দরকার তার ফলে আরো বড় হবে ভালো ফল ধরবে তাই আমি বুঝেছি কাজ করুন বা না করুন আগাছা ছেঁটে ফেলা দরকার এগিয়ে যান আগাছা সাফ করুন রোমিও আটের উনত্রিশে বলে তিনি যাহা দিগকে পূর্বে জানিলেন তাহা তাহাদিগকে আপনি পুত্রের প্রতি মুহূর্তের অনুরূপ হইবার জন্যে পূর্বে নিরূপণ করিলেন আর আমরা এক তাল মাটির মতো শুরু করি প্রভু নিজে আসেন আর এসে শুরু করেন আউ আউচ আপনি কি করছেন আউচ আপনি কি করছে সেটা মোটেই আমার ভাল লাগছে না আমারও লাগছে না আপনি কি করছেন প্রস্তুতি নিচ্ছি ব্যাপারটা করুণাগণ দৃষ্টান্ত কিন্তু এটাকে আমাদের বলতে হবে যিশুর প্রতিমূর্তি প্রত্যেকটি মানুষ দয়া করুন সদাপ্রভু আমি পরিহাস করতে চাইছি না এখন আমি খ্রিস্টের প্রতিমূর্তির অনুরূপ হয়ে গড়ে উঠতে চাই কিন্তু একটা সমস্যা আছে আমার অনেকটাই আছে তাই আমার দরকার নেই জয়েশ সত্যি তেমন দরকার পড়েও না হয়তো পড়বেও না এর আগেও নয় আমারটা কোথায় আমারটা কোথায় প্রভু যেন আমাদের জীবনে প্রভু হয়ে ওঠেন বাড়ি ফিরে গিয়ে আবার নিজের পথ খুঁজে পাওয়ার জন্য একদিন লড়বেন না আর সম্মেলন থেকে বাড়ি ফিরে গিয়ে বাড়ির লোকেদের দেখুন রাস্তা বার করবার ভাবতে বসবেন না জন্যে জন্যে আচ্ছা বাড়ি ফিরে কেন প্রভুর আরাধনা করেন না বলুন তো আর তাকে মানেন না কেন সুখী করেন না কেন প্রেম করেন না কেন কি জানেন আপনি যা পেয়েছেন তা লোকে চাইতে শুরু করবে আপনার শান্তি দেখে লোকে ঈর্ষা করবে আর বলবে সেটাই বিশ্বাস করতে এর জীবন সাক্ষ্য হয়ে যাবেন আর আপনাকে সুখী করার ভার অন্যের উপর ছেড়ে দেবেন না যে মূল্য আপনাকে দিতে হবে তা হলো বর্ষতা দান আর যে মূল্য দিতে হবে তা হলো বর্ষতা দান আর যে মূল্য দিতে হবে তা হলো হাল ছাড়বো না পালিয়ে যাব না আপনাকেই সেটা করতে হবে আবার করতে হবে আবার করতে হবে বারবার বারবার করতে হবে একবার নয় বারবার 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 করে যেতে হবে প্রত্যেকবার ওইসব কঠিন একাকগুলোর কাজ করে যেতে হবে প্রথমবার আপনার মাংস যে প্রবৃত্তির জোরে চেঁচাবে পরের একটু আসতে আরেকটু আসতে তারপর গতকাল রাতে ডেভ বলেছিল ও একটু বল গেমে যেতে চায় সত্যি করে বলতে পারি যে আমার মাংসেজের মধ্যে কোন রকম দুঃসঙ্গত বেদনা হয়নি কুড়ি বছর আগে যখন ফিরে দেখি তখন চোখে পড়ে ধরনের ঘটনায় আমার পাটা থাকতো এটাই দাসত্ব এ শুনছেন আপনারা এটাকেই বলে দাসত্ব বলে এটাকে আজ আমি স্বাধীন কারণ সে কি করার সিদ্ধান্ত নিচ্ছে তাতে আমার একদম কিচ্ছু যায় আসে না কাউকে আজ এটা বুঝতেই হবে যে এই ব্যাপট্টায় আমি সত্যি ক্লান্ত অবশ্যম্ভন্য কত যে সঠিক কাজ করলাম এই একটা সঠিক কাজ ওই একটা সঠিক কাজ সেই একটা সঠিক কাজ কিন্তু আমার জীবনে সঠিক কাজ হচ্ছে না প্রভুকে বিশ্বাস করে এসেছি বিশ্বাস করে গেছি বিশ্বাস করে গেছি বিশ্বাস করে গেছি আজ অন্যদের জীবন নতুন নতুন ভাগ দেখছি আমি সত্যি ক্লান্ত যে আমার কিচ্ছু হয়নি আপনাদের জন্য একটা ছোট্ট পরামর্শ আছে আবার করুন আমি আপনাদের বলছি আবার করুন কারণ এবার হয়তো নতুন কোনো বাঁকে দিয়া বলকে ফিরে যেতে দেখবেন তাই বলে দেখুন আরেকবার আমি এটা করবো আরেকবার প্রভুর নামে আমি স্তুতি আমি হাত দুটোকে তুলে প্রতি শ্রদ্ধায় মনোনিবেশ করব আর চোখে জল ঝরতে থাকলে করুক আরেকবার আমি করতেই পারি আরেকটি বার এইভাবে একবার একবার করে বহুবার করতে করতে হঠাৎ হয়তো একদিন আমি বাঁধ ভেঙে ফেলতে পারবো পরমেশ্বরের শক্তি জীবনের ওপর দিয়ে বয়ে চলে যাক আমার আজ তা সম্পূর্ণ আর শেষ আপনাদের মনে পড়ে এলিয়র গল্প তিনি যখন বলেছিলেন আচ্ছা বৃষ্টি কি আসবে নাকি তখন সেখানে চরম দুর্ভিক্ষ চলছিল তিনি বলেছিলেন তিনি কিন্তু পরিবর্তনের কোনো চিহ্ন আদৌ দেখতে পাননি তাই এলিও সেই মুহূর্তে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে বসেছিলেন এবং তার ভৃত্তকে বললেন যে তুমি যাও দেখো কোথাও বৃষ্টির চিহ্ন দেখতে পাও কিনা সেই ভৃত্তে ফিরে এসে বলেছিল না নেই এলিও বলেছিলেন আবার যাও এলিও আমি জানি যে আপনি পরমেশ্বরে প্রেরিত জন কিন্তু এবার কিচ্ছু ভুল হচ্ছে বলে আমার মনে হয় না যে এমন ধুধু অঞ্চল দেখিও বৃষ্টি হবে বলে মনে হয় না সেই ভৃত্তটি পাহাড়ের ওপর চড়েছিল দেখতে হয়েছিল কি হচ্ছে সেখানে অবশেষে সে নেমে এসে বলেছিল দেখুন বেশি কিছু নেই মনে হলো মানুষের হাতের আকারের ছোট্ট এক মেঘ আকাশে ভাসছে এলিও লাফিয়ে উঠেছিল আনন্দে সে শুরু করেছিল আর বলেছিল যে হ্যাঁ বৃষ্টি শুরু হচ্ছে আমরা অনেকেই এত চুপচাপ এবং হতাশা গস্ত্র ও দুর্বল যে আমাদের জীবনে মানুষের হাতের মঞ্চ থাকলেও একটা সেটা প্রভুর চিহ্ন হলেও আমরা দেখতে পাই না এর কারণ হল আমাদের এই নেতিবাচক আবেগ আর এই কদিনে তাই আস্থার পরিমাণ বাড়িয়ে নিতে হবে প্রভু কি করছেন সেটা আমাদের দেখা দরকার এবং সব সময় কোনটা হচ্ছে না তা নিয়ে মাথা ব্যথা করা বন্ধ করতে হবে হ্যাঁ ঈশ্বর আপনার নরকে যাব না এটাই তো শুভ সংবাদ পূর্ব আকাশে যিশু যখন দেখেছেন তখন আপনি ভয় ডুবে থাকবেন না আপনি তখন বলুন ও একটা গল্প রয়েছে জিরোমীয় পুস্তক বার করে আমি অংশটা পড়ে না শুনে অতটা সময় না নিয়ে সংক্ষেপে আপনাদের বলবো তারা জিরোমীয় ছত্রিশ অধ্যায় বার করুন জিরোমিয় ওনার সচিব ও বহুদিন ভাববাণী শুনিয়েছিলেন আর সেটা প্রযত্নে পরিশ্রম করে চর্মপুত্রের ওপর পালক ও কালি দিয়ে লিখেছিলেন হয়তো বেশ কয়েকদিন লেগেছিল লিখতে তখন তা কম্পিউটার টাইপরাইটার বা বলপেন ছিল না পরে সেটা পাওয়া যায় রাজার লোকেরা রাজাকে সবটা পড়ে শোনালো একটা পড়া পরে তার ভালো করে পড়েছিল আর তারপর তাদের হাতে আর সেটা নিয়ে কেটে কেটে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ প্রভু কি বলা ছিল সেটা বারবার শোনার ইচ্ছে ছিল না আর আমার জীবনে এমন একটা সময় ছিল যখন প্রভু কি বলতে চাইছেন তা আদৌ শুনতে চাইতাম না কিন্তু আগুনের মধ্যে সমস্ত ভাববাণী লেখা পাতাগুলো নিক্ষেপ করেছিল যে লোকটি ওইসব লেখা পাঠিয়েছিল সে বলল সবাই বিসন্ন রাজা শুনলেনই না সতর্ক সতর্কবাণী শুনলেন না অতগুলো লেখা আগুনে পুড়িয়ে দিলেন তাই তারা প্রভুর কাছে যায় এবং বলে হে প্রভু আমাদের আপনি কি করতে বলেন তখন প্রভু কি করতে বলেছিলেন জানেন বলছি শুনুন মন দিয়ে বলেছিলেন আবার সেটাকে লেখো আর কোনো ব্যাপার নেই তোমাকে আবার লিখতে হবে ও আমি শুধু এইটুকুই বুঝেছি কয়েক মাস আগে যেখানে আমি ছিলাম সেখানে ভীষণ হতাশা এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মনে নেই এখন যে কত হাজার শব্দ ছিল তাতে হতে পারে আঠেরো হাজার আঠাশ হাজার শব্দ ছিল সেই বইতে আর এই বইটা আসলে পরের বার নারী সম্মেলনে আত্মবিশ্বাসী নারীদের জন্য আমি প্রকাশ করতে চাই কিছু একটা হয়েছিল আমার কম্পিউটারে যেভাবেই হোক পুরোটা উড়ে যায় আর কিছুতেই উদ্ধার করতে যায়নি ওরা রেস্টর করতে পারেনি আমরা প্রতিদিন ওটা অনুষ্ঠানে দেখাই কিন্তু ওটা উধা হয়ে গেছিল আর এক সপ্তাহ ধরে আমি সবাইকে ওই কথা বলে গেলাম গজগজ করে গেলাম অন্যের নামে অভিযোগ করে গেলাম এবারও আমার স্বামী আবার প্রভুর মুখ হয়ে বলে উঠলেন কি বললেন জানেন তো বললেন তিনি আমার মনে হয় এই কথাটা যথেষ্ট বলা হয়েছে লোকেদের এ কথা তুমি বলছো তুমি তোমার একটাই উপায় আবার লিখতে শুরু করো আমার মাংস বলে উঠেছিল উ কারণ আমি আমার লেখাটা হারাতে চাইনি আবার সেটা আমি লিখতেও চাইনি কিন্তু উপায় তো নেই সেই উপায় তো একটাই ত্যাগ করো নয় আবার না তোমায় করতে হবে আপনাদের অনেকের সামনে আজ একটাই উপায় যদি আপনি এমন কারোর অপেক্ষায় বসে থাকেন যে এসে আপনার জীবনে জাদুদণ্ড শুয়ে দেবে বা যদি এমন কোনো ধর্মগুরু শহরে আসেন যিনি আত্মার হাওয়ায় সব কিছু উড়িয়ে দিতে পারেন তাহলে আপনারা অপেক্ষায় রয়েছেন মিচি মিচি অপেক্ষা করছেন এখনও যদি দারুণ কিছু সূচনা না হয়ে থাকে তাহলে প্রভু যা করতে বলেছিলেন সেটা আবার করুন যদি বহুদিন যাবৎ প্রভুর বাণী না শুনে থাকেন তাহলে শেষবার তিনি যা বলেছিলেন সেটা মনে করতে চেষ্টা করুন আপনারা সম্ভবত মনে করেন যে আমার কানে কানে প্রভু সবসময় কিছু না কিছু বলেন প্রতিদিন সকালে স্বর্গ খোলা রয়েছে আমায় প্রভু বলে দিয়েছিলেন কি বলতে হবে এখনো সময় আসে যখন মাসের ওপর মাস কেটে যায় কখনো বা বছরের পর বছর কেটে যায় আমার মনেই হয় না যে প্রভু আমাকে বিশেষভাবে কিছু বলছেন মনে পড়ে যে আমি বলি আচ্ছা প্রভু আমার সঙ্গে আপনি তো অনেকদিন কিছু বলেননি আমায় কিছু বলুন না তিনি তখন বললেন যে শেষ বার যেটা বলেছিলাম তুমি সেটাই করে যাও ও সেটাই আমি পারি করতে আর আমি সেটাই করুন প্রভু আপনাকে যেটা বলেছিলেন সেটাই করুন আপনারই দিয়াবলকে সরিয়ে দিতে পারেন আমার সাক্ষ্য কি জানেন আমার সাক্ষ্য হলো মনে হয় এটা আপনারও সাক্ষ্য হতে পারে নিশ্চয়ই শুনুন আমার সাক্ষ্য আমি এখনো এখানে আমি আমি এখনো এখানে আমি কোথাও যাচ্ছি না আমার সঙ্গে দেখা হয় দিয়াবল যতটা উত্তেজিত হয়েছিল ততটা কখনো হয় আপনাদের বলতে চাই যে স্বাধীনতা হলো আত্মনিয়ন্ত্রণ আর বর্ষতা হল প্রভুর ইচ্ছে স্বাধীনতা বিনামূল্যে পাওয়া যায় না কোনো না কোনো মূল্য চোকাতে হয় তার জন্য আর এই আবার উৎসাহ দিয়ে বলি যে নিশ্চিত হন যে আপনি নিজের কাজটুকু করছেন কারণ প্রভু কিন্তু প্রভুর কাজ করে চলেছেন আরেকটা জিনিস বলতে চাই যে আমরা যেটা করতে পারি সেটা যদি করি তাহলে যেটা পারি না সেটা প্রভু করবেন একটা নিবেদন রয়েছে আমি চাই আপনারা সেটা গ্রহণ করুন কারণ আপনি জানেন না যে জয়স মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ের ডট অর্কে অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে চয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা